স্বাধীনতার যে আজাদি কা অমৃত মহোৎসব, এই উদ্দেশ্যে আমার আর্বান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর রুরেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই দুইটা বিভাগে এটা পোর্টেল খুলিব 15 জানুয়ারির পর দুমাহর বাবে। তাত গাঁও সমূহৰ নাম সম্পর্কীয় বিষয় থাকিব। স্বাধীনতার 75 বছর সম্পূর্ণ হব আর দেশত আজাদি কা অমৃত মহোৎসব গোটে ভারতবর্ষত, সমগ্র ভারতবর্ষত এই উৎসবটি চলি আছে। এই উৎসবের লগত সংহতি রাখি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছে যে বিভিন্ন গাঁও বা পাড়ার নাম মনত ভাল লগা নামবুর নাই, কবাত কবাত যেন গুহাটিতে আছে সারাভাটি বলে এটা আছে, তো এই সারাভাটি নামটো আহিলে এটা মনত মানুহবিলাক তাত থকা মানুহবিলাকেও হয়তো কষ্ট পায়। এই নামবিলাক যদি এই স্থানীয় মানুহসকলে সিদ্ধান্ত লয় যে আমি নামটো বদলাব খুজিছো, তেনেকুৱা বহু ধরনের নাম জাতিক লৈ ডোমপাড়া বুলি আছে, সো এই নামবুর মানুহে তাত থকা নাম মানুহবোৰে বহুত কষ্ট পায়, তাত নাম বদলাবর কারণে কোনো সুযোগ নাছিল। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছে যে আজাদি কা অমৃত মহোৎসব যেতিয়া হব এই মানুহখিনির মনের পরাও কষ্টটো যাব লাগে, এই ইয়ার পৰা মুক্তি পাব লাগে। সো আহা 2 মাহৰ ভিতৰত বা 2.5 মাহৰ ভিতৰত আমি এই গোটেই প্রস্তাববোৰ নগর অঞ্চল আর গ্রাম্য অঞ্চলত পঞ্চায়েত ভিত্তিত আর মিউনিসিপাল ভিত্তিত আমি লম, আর তারপিছত বিবেচনা করে জেলা উপায়ুক্তই সিদ্ধান্ত লৈ রেভিনিউ ডিপার্টমেন্ট আর সরকারলৈ পঠাব আর এই নোটিফাই করা হবে। লগতে এটা আর প্রস্তাব আহিছে, প্রস্তাবটো হল যে প্রত্যেকটো গাঁও বা মিউনিসিপালিটির এটা জন্মদিন থাকে, সো এই জন্মদিন যেদিনা নোটিফাই হয়েছিল মিউনিসিপালিটি এইটোহে মিউনিসিপালিটির জন্মদিন, সো এই জন্মদিনটাও ভালকে প্রত্যেকটো বছরে বছরে আমি পালন করিব লাগে, তেনেকুৱা এটা প্রস্তাবও আহিছে। তার উপরতো আমি মিউনিসিপালিটিবোৰৰ নোটি মানে ইস্টেবলিশমেন্ট ডেট যেটো আছে যেদিনা গঠন হয়েছিল এই নামবোৰ আমি ডেটবোৰ ওলাই এই পার্টিকুলার মিউনিসিপালিটির এই জন্মদিন হিসাবে ঘোষণা করা হব। আর নতুনকে যেবিলাক নাম পরিবর্তন হব এই গাঁওবিলাকৰো জন্ম তিথিটো এই দিনৰ পৰা ধৰা হ'ব, বা যদি পুৰণা ৰেকৰ্ড ওলাই আমি এই নামবোৰ ওলাব পাৰোঁ তেতিয়া গাঁৱৰ মানুহখিনিয়ে এটা আনন্দ পায় যে এই আমাৰ গাঁৱৰ জন্মটো অমুক চনত অমুক তাৰিখে হৈছিল। এই দুটা প্ৰস্তাৱ আহিছে আৰু এই নগৰ অঞ্চল আৰু গ্ৰাম্য অঞ্চল দুটাতে এই প্ৰস্তাৱটো ইমপ্লিমেণ্ট কৰা হ'ব, তেনেকুৱা এটা সিদ্ধান্ত লোৱা হৈছে। প্রত্যেক বছর হয় জন্মদিন মন নহয়, ফাউন্ডেশন ডে, এস্টাবলিশমেন্ট ডে, এনেকে যেটু পাতো সেই ধরনের প্রতিষ্ঠা দিবস।